আপনার কি স্লিপ ডিস্ক হয়েছে? আপনি কি কোমরে ব্যথায় ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কোমরের কিছু বেসিক এক্সারসাইজ দেখিয়ে দেবো যেগুলো করলে আপনার কোমরের ব্যথা থেকে দ্রুতই মুক্তি পাবেন। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। আমি সুরঞ্জিৎ বলা, আপনারা দেখছেন ফিজিও কেয়ার ফরে। যে এক্সারসাইজটি আমি করবো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। আমার উদ্দেশ্যটা হলো পেটের মাসেলটাকে শক্ত করা। তো আমি এক্সারসাইজটি কী করবো, এই যে রয়েছে আমি সোজাভাবে শুয়ে আছি, তখন আমি করব পায়ের পাতার আঙুলটা দেখব। তো আমি মাথা তুলে দেখছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটি আমি 10 গুণে 10 বার করব। আমি আরেকবার দেখিয়ে দিই, মাথা তুলে পায়ের আঙুলটা দেখা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটি যখন করবেন নিঃশ্বাসটা আপনার একটু হোল্ড করে তারপরে শুয়ে তারপরে ছেড়ে দেবেন। নেক্সট যে এক্সারসাইজটা আমি করবো সেটি কী করবো, এটা আমি তল পেটের যে মাসেলটা রয়েছে সেটাকে শক্ত করা। এটার উদ্দেশ্যটা আমার তল পেটের যে মাসেলটা রয়েছে সেটাকে শক্ত করা। তো আমি কী করছি, শুয়ে আছি, মাথা তুলে হাঁটুর দিকে তাকাবো, 10 গুণে আমি মনে মনে গুনবো, কারণ মনে মনে না গুনলে আপনার দমটা বেরিয়ে যাবে, নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। তো আমি মনে মনে গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10। তৃতীয় নম্বর যে এক্সারসাইজটি আমি করবো সেটি হলো পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন কী করে করি, আমি সোজা শুয়ে আছি, একটি পাকে আমি ধরবো, ধরে বুকের দিকে টানার চেষ্টা করব। এই ব্যায়ামটি করার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এইখানে ধরবেন না, এখানে ধরলে আপনাদের হাঁটু ব্যথা হতে পারে। তো আপনি কি করবেন, থাই মাসেলটাকে ধরবেন, ধরে বুকের দিকে যতটা আপনি পারেন ততটাই টানবেন, যে আপনাদেরকে বুকে লাগাতে হবে তার কোনো মানে নেই। রিল্যাক্স, 1 2 3 4 5 6 7 8 9 10। দেন এইরকম সেম এই পাটার পর করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে কি করব, দুটো পাকে ধরবো, ধরে বুকের দিকে লাগাবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা গেল আপনাদের তৃতীয় নম্বর এক্সারসাইজ। চতুর্থ নম্বর যে এক্সারসাইজটি করবো এটাকে বলে ব্রিজিং, পেলভিক ব্রিজিং। আমি কি করছি, এই যদি পারেন হাতের মাপে পাটা রাখবেন, দুটো পা রাখার পরে আস্তে আস্তে কোমরটাকে তুলবেন, কোমরটাকে তুললেন এই যে লেভেলটা আছে এই লেভেলটা যেন সমান থাকে। এটা আমি 10 গুণে নামিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকটা ব্যায়াম করার পরে 1 থেকে 1.5 মিনিট আপনি রেস্ট নেবেন, তারপরে গিয়ে আবার অন্য ব্যায়াম শুরু করবেন। তো চলুন আমি আর এই ব্যায়ামটি আরেকবার দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 স্টার্ট। নেক্সট যে এক্সারসাইজটি আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, এটিকে এক্সটেনশন এক্সারসাইজ বলে। তো চলুন আমি এক্সটেনশন এক্সারসাইজটা আমি দেখিয়ে দিই কী করবো। উপরে শুয়ে আছি, উপরে শোয়ার পর হাতটা আমি এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, সামনেও রাখতে পারি। তো যাদের খুব ব্যথা তারা কি করবেন, আস্তে আস্তে হাতটা সামনে রাখবেন, যতদূর পারেন ততদূর তোলার চেষ্টা করবেন। আপনাকে যে পুরো এরকম তুলতে হবে তার কোনো মানে নেই, আপনি যতটা পারেন ততদূর তোলার চেষ্টা করবেন, নাভি পর্যন্ত তুলবেন, তারপরে আস্তে আস্তে ছাদের দিকে তাকানোর চেষ্টা করবেন। এখানে তাকিয়ে 10 গুনবেন কি করে, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে 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 এইভাবে আবার রেস্ট নেবেন, তারপরে আবার আস্তে 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 উঠবেন, ওঠার পরে আবার এরকম 1 2 3 4 5
যদি ব্যথাটা একটু কমে আপনার এইভাবে অভ্যাস হয়ে যায়, তারপরে যেটা করবেন হাতটা একদম সাইডে রাখলেন, রাখার পর এইভাবে তোলার চেষ্টা করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করব। তারপরে যে ব্যায়ামটি করব এগুলো সব কিন্তু আমি বেসিক এক্সারসাইজ দেখাচ্ছি, ক্রিটিক্যাল কোনো কিছু নয়। এইগুলো সবই ফিজিওথেরাপিস্ট বা ডক্টরকে দিয়ে থাকে। লাস্ট যেটা করবো পিছন দিকে পা তুলব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপনি হাত সামনেও রাখতে পারেন বা পেছনেও রাখতে পারেন। তো আমি সামনে রেখে করছি, তারপর আমি কী করবো নেক্সট পাটা তুলব, 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10 এই ব্যায়ামটি এই ডান পা 10 বার, বাঁ পা 10 বার এইভাবে আমি ব্যায়ামগুলো করব। লাস্ট যে ইম্পর্টেন্ট ব্যায়াম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতটা রাখবো, রাখার পর একটা পা উপর দিকে তুলছি, এইভাবে পাটা তুলব, হাতটা এইভাবে তুলব, তুলে কাউন্ট করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তারপর নেক্সট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে প্রত্যেকটা ব্যায়াম করব। আশা করি এই ব্যায়ামগুলো করলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাই বাই।